हेलो माय डियर फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल नील सुप्रीम एडुकेशन एंड वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজ আমি তোমাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা কিভাবে মক অ্যাটেন্ড করব আর মক দেওয়াটা কি আমাদের জরুরি কিনা সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করো আমার ভিডিওর সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। দেখো, ভিডিওটি শুরু করার আগে তোমাদের আমি একটা কথা বলে নিই, যে তোমরা যারা বাড়িতে পড়াশুনো করছো, রিভিশন করছো, বাট শুধু পড়াশুনো রিভিশন করলেই হবে না, তোমাদের তার সঙ্গে সঙ্গে মক দেওয়াটা খুবই জরুরি। মক দেওয়াটা জরুরি এই কারণ হলো যে মক দিলে পরে তোমরা তোমাদের উইক জোনটা, তোমাদের স্ট্রং জোনটা তোমরা বুঝতে পারবে, আর যেখানে তোমাদের উইক জোন মক দেওয়ার পর তোমরা বুঝতে পারলে, পারার পরে তোমরা সেই পোর্শনটা গিয়ে তোমরা তার পরের দিন তোমরা কাভার করে নিলে। ম্যাথে যদি তোমরা উইক থেকে থাকো, ম্যাথের কোন পোর্শনটা উইক সেই পোর্শনটা বোঝার জন্য তুমি মক দিতে পারো, আর মক দিলে পরেই তুমি তখন বুঝতে পারবে যে তোমার কোন পোর্শনটা তুমি উইক, ধরো তুমি ম্যাথে উইক, তুমি অ্যাভারেজ চ্যাপ্টারে দুটো ম্যাথ তুমি অ্যাটেন্ড করতে পারলে না, তাহলে কী করলে, তুমি মকটা দেওয়ার পর তুমি দেখে নিলে যে হ্যাঁ এই দুটো ম্যাথ আমি করতে পারিনি, তাহলে তুমি কী করবে তখন ওই অ্যাভারেজ চ্যাপ্টারটা গিয়ে তুমি একবার অ্যাভারেজ চ্যাপ্টারটা রিভিশন করে নাও। দেখো, আমি তোমাদের দেখাবো যে কীভাবে মকের কোন কোশ্চেনগুলো ফার্স্ট তোমরা অ্যাটেন্ড করবে আর কোন কোশ্চেনগুলো তোমরা স্কিপ করবে। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টেকনিক, যে তুমি কোন কোশ্চেনটা স্কিপ করবে আর কোন কোশ্চেনটা প্রথম করবে। এইটা যারা করতে পারে তারা খুবই ভালো রেজাল্ট করতে পারে এক্সামে, আর যারা এটাই বুঝতে পারে না যে আমি কোন কোশ্চেনটা ফার্স্ট অ্যাটেন্ড করবো আর কোন কোশ্চেনটা করবো না, তারা কিন্তু এক্সামে গিয়ে ফেসে যাবে। আর একটা কথা বলে নিই, যে দেখো ধরো একটা ম্যাচ তোমরা খেলতে যাচ্ছ, একটা এক্সাম্পল স্বরূপ তোমাদের বলছি, ধরো একটা কেউ যারা ক্রিকেট খেলে, তো ক্রিকেট খেলার অবশ্যই তারা মাঠে প্র্যাকটিস করে, প্র্যাকটিস করার পর তারা ফিল্ডে খেলতে যায়, তো প্র্যাকটিস করার পরও কিন্তু তারা ভুল করে। এবার তুমি যখন এক্সাম দিতে যাচ্ছ, তুমি বাড়িতে শুধু পড়াশুনো করছো, প্র্র্যাকটিস করছো না, বাড়িতে মক টেস্ট প্র্যাকটিস করছো না, কিন্তু ডাইরেক্টলি তুমি এক্সামে গিয়ে তুমি অনলাইনে এক্সাম দিচ্ছ, কিন্তু তোমার কিন্তু তুমি জানো না যে বাড়িতে বসে কীভাবে মক টেস্ট অ্যাটেন্ড করতে হয়, তাহলে কিন্তু তুমি এক্সামে তুমি যতটা 100% বাড়িতে বসে পড়াশোনা করেছিলে, তাহলে কিন্তু তুমি আউটপুট দিতে পারবে না। তুমি বাড়িতে প্র্যাকটিস করা সত্ত্বেও তুমি কিন্তু আউটপুট ওখানে গিয়ে 80% দিতে পারবে, ঠিক আছে? আর যদি তুমি মক টেস্ট প্র্যাকটিস না থাকে, তাহলে কিন্তু তুমি ওখানে গিয়ে 80% কেন, তুমি 60% ওখানে দিতে পারবে। তো দেখো, আমি এই যে একটা আমার নিজস্ব মক টেস্ট আমি দিয়েছি, ঠিক আছে, আমি এখানে স্কোর করেছি 75/100, এটা একটা গ্রুপ ডির মক। তো এখানে আমার দেখো এখানে র্যাঙ্ক দেওয়া আছে, এই কোনাটায় 5833 আমার র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে, অ্যাটেম্পটে আমি করেছিলাম 83। তো চলো আমি দেখে নিই তোমাদেরকে যে কোন কোন কোশ্চেনগুলো আমরা ফার্স্ট অ্যাটেন্ড করবো আর কোনগুলো করবো না। তো দেখো আমরা সলিউশনে যাই ফার্স্টে। দেখো এখান থেকে তোমরা যারা ইংলিশে এক্সাম দেবে তারা ইংলিশে এখান থেকে চেঞ্জ করতে পারবে, এখানে বেঙ্গলি করা যাবে, এখান থেকে হিন্দি করা যাবে, ঠিক আছে? তো আমি ইংলিশে এক্সাম দিই, তো এর জন্য আমার ইংলিশটা করা আছে। তো দেখো তোমরা বাংলায় আমি দেখাচ্ছি, দেখো এই টাইপের কোশ্চেনগুলো, এই যে প্রধান শিক্ষিকা বলেন এখন থেকে প্রতি বুধবার সমাবেশের পরে একটি করে গল্প বলার অধিবেশন হবে, এই যে যে বিবৃতি অনুমানের যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো করতে একটু দেখো আমার 52 সেকেন্ড টাইম লেগেছে, কিন্তু আমি কিন্তু এটা ফার্স্ট সেকেন্ডে করিনি, কারণ এটা আমি শিওর না যে তোমার আমার মতে এটা কী হবে, এটা আমি শিওর না, তাই এটা আমি প্রথম অ্যাটেম্পটে করবো না, তা দেখার সঙ্গে সঙ্গে আমি স্কিপ করে যাব। তো নেক্সট যাবো, তারপর নেক্সট একটা কোশ্চেন আছে কি, একজন ব্যক্তির কাছে 5টি রোধক আছে, প্রত্যেকটির মান এত ওহম, তাদের শ্রেণী সমবায় সংযুক্ত করার পর প্রাপ্ত রোধের সর্বোচ্চ মান কত হবে? তো এটাও আমার 51 সেকেন্ড টাইম লেগেছে, তো এটা আমি জানতাম, তাই এটা আমি ফার্স্ট অ্যাটেম্পটে করে নিয়েছি। তো আমরা যে কোশ্চেনগুলো আগে জানবো সেই কোশ্চেনগুলো ফার্স্ট আমরা সেগুলো অ্যাটেন্ড করবো, যেগুলো আমরা জানি না, তো যে জিকেটা আমরা খুব মানে খুব জানি, মানে খুবই মুখস্থ আমাদের, মানে আমরা শিওর যে ড্যাম শিওর যে এটা অ্যান্সার হবে, সেই কোশ্চেনটা ফার্স্ট অ্যাটেম্পটে করে নেবো, আর যেগুলো শিওর না 60-40 সেই কোশ্চেনগুলো আমরা পরে করবো। তারপর একটা দিয়েছে, নিম্নলিখিত কোন মৌলগুলি শ্রেণী 18-এর অন্তর্ভুক্ত, মানে লাস্টের যে গ্রুপটা আছে না আমাদের প্রেডিক্টিভলি লাস্ট যে গ্রুপটা আছে, সেই গ্রুপের মৌলগুলিকে কী বলে, সেগুলোকে নোবেল গ্যাস বলে, এক চান্স এটা জানি, এটা এক চান্সে আমরা ফার্স্টে অ্যাটেন্ড করবো। তারপর কি এটা দেখো, বর্ণটিকে নির্বাচন করুন, আমরা এটা চোখে একবার দেখবো, দেখার পর যদি একবারে চোখের দেখা হয়ে যায় এটা অবশ্যই করবো, নাহলে পরে যদি চোখের দেখায় না হয় তাহলে এটা করবো না। তো আমি এটা 25 সেকেন্ডে করে নিয়েছি, ফার্স্ট অ্যাটেম্পটে করেছি। দেখো এটা কী হচ্ছে, মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট এলব্রুস ইউরোপের সর্বোচ্চ শিখর, জয় করার ক্ষেত্রে বিশ্বের কনিষ্ঠতম বালিকাকে, তুমি যদি জানো তাহলে এটা অ্যান্সার করো, আর না জানলে এটা স্কিপ করে দাও। দেখো আমি এটা স্কিপ করে দিয়েছি। দেখো এটা কী বলেছে, এত এম ভরযুক্ত এবং টু ভি বেগের সাথে
চলনশীল একটি বস্তুর ভরবেগ কত হবে? যদি অবশ্যই তোমার জানা থাকে তুমি কোশ্চেনটা ফার্স্ট চান্সে করে বেরিয়ে যাও, এটা যদি জানা থাকে, যদি না জানা থাকে তুমি এটাকে স্কিপ করে যাও। দেখো ফার্স্ট আচ্ছা আমরা এটা 100 মার্কের এক্সাম, এটা 1.5 ঘন্টা টাইম। ফার্স্ট তুমি এক কাজ করবে, প্রথম 45 চেষ্টা করবে, প্রথম 45 মিনিটের মধ্যে একবার টোটাল 100টা কোশ্চেন দেখার চেষ্টা করবে। তো একবার দেখা হয়ে গেলো 45 মিনিট 100টা কোশ্চেন, তুমি 100টা কোশ্চেনের মধ্যে যে কোশ্চেনগুলো তুমি একদম পারলে, শিওরলি পারলে, শিওর শর্টগুলো তুমি করে নিলে, ম্যাথ, রিজনিং, জিকে যেগুলো শিওর সেগুলো করে নিলে, আর যেগুলো কঠিন ম্যাথ সেগুলো তুমি ফার্স্ট চান্সে ছেড়ে দিলে, যেগুলো একদম সহজ ম্যাথ সেগুলো তুমি করে নিলে, রিজনিংয়ের ক্ষেত্রেও তাই আর জিকের ক্ষেত্রেও সেটাই। তো দেখো এটা কোন ভারতীয় দাবা মাস্টার মস্কোতে 2018 সালে তাল মেমোরিয়াল র্যাপিড দাবা টুর্নামেন্টে জয়ী হয়েছিলেন? তা এটা যদি তুমি জানো তাহলে তুমি অ্যান্সার করো, আর যদি না জানো তাহলে অ্যান্সার করো না। এটা আমি জানতাম, তাই আমি অ্যাটেন্ড করেছি। তো নেক্সট কোশ্চেন দেখো, এই টাইপের কোশ্চেনগুলো, এই টাইপের কোশ্চেনগুলো তুমি প্রথমে করলেও যে সময় লাগবে, পরে করলেও সেই সময় লাগবে, তাহলে এটা ফার্স্ট চান্সে তুমি করে নাও। দিকের মানে দিক দিক করতে হবে, যে কত কিলোমিটার, নিকিতা পশ্চিমের দিকে 2 কিমি হেঁটে ডান দিকে ঘুরে যায় এবং 1 কিলোমিটার হেঁটে যায়। তো এই টাইপের কোশ্চেন তুমি ফার্স্ট চান্সেও করতে পারো আর সেকেন্ড চান্সেও করতে পারো। এটা এটা তোমার একই টাইম লাগবে, প্রথম করলেও যা টাইম লাগবে সেকেন্ডেও সেই একই সময় লাগবে। এই টাইপের কোশ্চেনগুলো যদি তোমাদের কনফিউজ হয়, হ্যাঁ যে বুঝতে পারছি না, তাহলে এটা স্কিপ করে দাও, পরে করবে। এই যে এটা যেমন একদম একদম ইজি অঙ্ক, এটা ফার্স্ট চান্সে করে নাও। বর্তমান বয়সের অনুপাতের অঙ্ক, বয়সের অঙ্ক এটা প্রথম চান্সে করে নাও। দেশগুলির মধ্যে 2016 সালে কাবাডি বিশ্বকাপ পুরুষদের বিভাগে জয়ী হয়েছিল, পারলে করো নাহলে নেক্সট করে দাও। এটাও দেখো রিজনিং, এটা দেখলে যদি এক চান্সে হয়ে যায় তাহলে এটা করে নাও, আর না হলে পরে করো না। দেখো এটা এক চান্স হয়ে যাচ্ছে, 3 3 9, 3 স্কোয়ার আছে, 3 কিউব আছে, তাহলে এটা কী হবে, 3×2^4 হবে, ঠিক আছে, এটা এক চান্সে হয়ে যাবে, এটা এক চান্সেই করে নাও। পরেরটা দেখো, এই অঙ্কটা তুমি যদি বুঝতে পারো যে হ্যাঁ ফার্স্ট চান্স আমি করতে পারছি, সময় লাগবে না, তাহলে এটা করে নাও, আর না হলে হ্যাঁ একটি সংখ্যার দ্বিগুণকে সেই সংখ্যার বর্গের সাথে যুক্ত করলে 3 পাওয়া যায়, এই সংখ্যাটির জন্য সম্ভাব্য উত্তর কী হতে পারে? তো পারলে পরে করো নাহলে স্কিপ। কোনো এখানে কোনো ইগোর কাজ করলে হবে না তোমাদের, যেটা পারবে সেটাই অ্যান্সার করবে, আর যেটা না পারবে সেটা সঙ্গে সঙ্গে স্কিপ। প্রথম অ্যাটেম্পটে কোনো ভাবার চান্স হবে না, দ্বিতীয় অ্যাটেম্পটে যখন তুমি করবে তখন তুমি ভেবে ভেবে অ্যান্সার করবে, প্রথম অ্যাটেম্পটে যেগুলো এক চান্স হবে সেগুলোই তোমাকে করতে হবে। হয়ে গেল এরকমভাবে, তাহলে বোঝা গেল যে কীভাবে কোন কোশ্চেনটা আমরা স্কিপ করব আর কোন কোশ্চেনটা ফার্স্টে করব, সে ব্যাপারটা তাহলে বোঝা গেল। অবশ্যই তোমরা বড় কোশ্চেনগুলো প্রথমে করবে না, বড় কোশ্চেনগুলো চেষ্টা করবে সবসময় প্রথম চান্সে স্কিপ করার, ছোট ছোট কোশ্চেনগুলো চেষ্টা করবে ফার্স্টে করার, যেগুলো তুমি পারবে। না পারা কোশ্চেনগুলো কোনো দরকার নেই তোমাদের করার, বাহাদুরি দেখানোর দরকার নেই এক্সাম হলে। ওকে, তো যখন এক্সাম দেওয়া হয়ে গেল, এক্সাম দেওয়া হয়ে গেল, আর এক্সাম দেওয়ার পরে যখন এক্সামটা তুমি শেষ করবে, ধরো এক্সামটা দেওয়া হয়ে গেল, যখন তুমি এক্সামটা শেষ করবে, হ্যাঁ তো তুমি অবশ্যই অ্যানালাইজ করবে ফুল প্রথম থেকে শেষ পর্যন্ত, একদম ফার্স্ট কোশ্চেন টু লাস্ট কোশ্চেন অ্যানালাইজ করবে। যেগুলো দেখবে কোন কোশ্চেনগুলো ভুল গেল, সেই কোশ্চেনগুলো কি ইজি ভুল গেল, কি তোমার কি ইজি ভুল, কি তোমার আন্দাজে মেরেছিলে সেটার ভুল, সেটা ফলো করবে। আর দেখবে যে তুমি কোন কোশ্চেনগুলোতে টাইম বেশি লেগেছে আর কোন কোশ্চেনগুলোতে টাইম কম লেগেছে, টাইম যেগুলো বেশি লাগবে সেই কোশ্চেনগুলো দ্বিতীয়বার প্র্যাকটিস করবে, আর যে কোশ্চেনগুলো ভুল যাচ্ছে সেগুলো তো তুমি দেখবেই দ্বিতীয়বার, আর কোন কোশ্চেনগুলো পারছো না সেই কোশ্চেনগুলোকে জোর দেবে, সেই কোশ্চেনগুলো কেন হচ্ছে না, মানে ওই পোর্শনটা তুমি ভালো করে বাড়িতে বসে রিভিশন করবে। ওকে, তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। তো চলো দেখা হবে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।